আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডিজিটাল গ্যালারি, যেখানে আপনি পাবেন গরম থেকে তৃপ্তি পাওয়ার হরেক রকম ইলেকট্রনিক সামগ্রী, ভোল্টাস, ডাইকিন, হিটাচি, পেরিয়ার, লয়েড প্রভৃতি নামি দামি কোম্পানির এসি। শুধু তাই নয়, এলজি, স্যামসাং, গোদরেজ, ওয়ার্লপুল, প্যানাসোনিক ক্যালকুলেটর সহ নামি দামি কোম্পানির রেফ্রিজারেটর। তো আর দেরি নয়, গরমে নিজেকে ঠান্ডা রাখতে আজই চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানে সবচেয়ে মধ্যে সাপুরণের সঠিক ঠিকানা। নন্দীগ্রামে দাঁড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কার্যত মাস্টার স্ট্রোক মমতার। নন্দীগ্রাম থেকে বিধানসভা ভোটে লড়বেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন তিনি। নির্বাচনী বিশেষজ্ঞরা বলে থাকেন, সারা দেশে ভোটের রাজনীতি বোঝার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তুলনা বেশি নেই। কোনো কোনো ক্ষেত্রে তিনি এক মেবার দ্বিতীয়, সোমবার তা আরও একবার প্রমাণ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের সভা থেকে ঘোষণার মাধ্যমে কার্যত নিজের জেলাতেই শুভেন্দুকে কোণঠাসা করার চেষ্টা করলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর সেটা বুঝেই তার মন্তব্যের সাথে সাথে কার্যত থেকে সিলমোহর লাগিয়ে দিলেন সুব্রত বক্সি। নির্বাচনী আজকেও এসেছি নন্দীগ্রামে, তাই বলে যাই আগামী একুশে নন্দীগ্রাম থেকে তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। নন্দীগ্রাম আমি যদি দাঁড়াই কেমন হয়? আমি হয়তো ইলেকশনের সময় আমাকে ইলেকশনের সময় 294টি আসনে লড়তে হবে, সবটা আমি করে দেব। ভবানীপুরকে আমি অবহেলা করছি না, ওটা আমার ভালোবাসার জায়গা। ভবানীপুর আমার বড় বোন এবং ছোট বোন। আমি দুটো বিধানসভা কেন্দ্র থেকে পারলে এবার দাঁড়াবো, তবে নন্দীগ্রামে আমি দাঁড়াবো দিলাম। আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল, ওরে নন্দীগ্রাম, মনে রাখবেন ওদের কতগুলো মালপোয়া আছে, ওদের আর কতগুলো দানাদারের গ্রুপ আছে, তারা নাকি আইটি করে, উল্টে দেয়, ইউডি করে, আইটি করে না, লালকে সাদা, সাদাকে কালো। আজকে নন্দীগ্রামের মানুষ অনলাইন কে করে দিয়েছিল, আমি করে দিয়েছিলাম, সন্দেহ আছে কিছু? আমাদের সরকার করে দিয়েছে। দীঘায় কনভেনশন সেন্টার কে করে দিয়েছে? তাজপোর্টের বন্দর হচ্ছে, তাই আমি নন্দিয়া, নন্দীগ্রাম, হলদিয়াকে জুড়তে চাই। নন্দীগ্রাম তার চাকরি পাবে, তার ব্যবসা পাবে, তার সব পূর্ব মেদিনীপুর থেকে